বাড়ির উঠোনে সঙ্গিনী নিয়ে হাজির গন্ডার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন কোদালবস্তি এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা শ্যামল রাবার বাড়িতে রীতিমতো সঙ্গিনীকে নিয়ে উঠোনের ধারের খড়ের গাদায় ঘাটিগাড়ে এক পুরুষ গন্ডার। প্রাণ ভয়ে দরজায় খিল দিয়ে ইষ্টনাম জপ করা শুরু করেন শ্যামল রাবার পরিবার। এদিকে ঘটনার খবর পেয়ে কোদালবস্তিতে ছুটে আসেন বনকর্মীরা। রীতিমতো পটকা ফাটিয়ে বিকট হল্লা চালিয়ে জঙ্গলে পাঠানো হয় গন্ডার দুটিকে। এ বিষয়ে জলদাপাড়া বন বিভাগের DFO কুমার বিমল জানান, জঙ্গলের পাশে লোকালয় থাকলে গন্ডার সহ অন্যান্য বন্যপ্রাণীরা চলে আসতেই পারে, তবে আমরা সজাগ রয়েছি।